লাও আলা আলি ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জানতে চেয়েছেন টুপি পরে নামাজ পড়া বা টুপি না পরে নামাজ পড়া সম্পর্কে টুপি না পরে নামাজ পড়লে নামাজে কোনো ক্ষতি বা সমস্যা বা সওয়াবের ঘাটতি হয় কিনা সেই সম্পর্কে দেখুন টুপি পরা এটি একটি পোশাক পোশাকের বিভিন্ন ধরন বিভিন্ন রকম বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে ছিল প্রাচীনকাল থেকেই মানুষ পোশাকের সৌন্দর্য হিসাবে টুপি ব্যবহার করে আসছে হাদিস গ্রন্থে টুপি সম্পর্কিত হাদিস রয়েছে যেই সমস্ত হাদিসে টুপি শব্দ বা কালানিস বা কালানসোয়া এগুলোর কথা উল্লেখ আছে যদিও রাসুল্লা সাল্লাম বিশেষভাবে টুপি পরতে কাউকে উৎসাহ দেননি বা টুপি পরে নামাজ আদায় করলে সব বেশি হয় এমন কোনো হাদিস নেই যেমন নাই পাগড়ি পরে নামাজ পড়লে বেশি সব হয় এমন তবে পাগড়ির ক্ষেত্রে কিছু কিছু বানোয়াট ভিত্তিহীন হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে পাগড়ি পরে নামাজ পড়লে সব বেশি হয় তো সেগুলো কোনোটাই সঠিক নয় আল্লাহ তালা নামাজের সময় সুন্দর পোশাক পরে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন আল্লাহ তালা বলেন হুজুজিনুমে ইন্দা কুল্লি মসজিদ নামাজের সময় সুন্দর পোশাক পরা পোশাকের সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে যদি কেউ টুপি পরে পাগড়ি পরে সেটা ভালো তবে এর মধ্যে সবের কোনো তারতম্য হওয়ার কোনো সম্ভাবনা নেই আর টুপি না পরে নামাজ পড়ার বিষয়েও আলোচনা এসেছে আমাদের হানাফি মাঝাবের বিখ্যাত ফিকার কিতাব মুনিয়াতুল মুসল্লিতে রয়েছে কোনো ব্যক্তি যদি বিনয় প্রকাশের উদ্দেশ্যে টুপি ছাড়া নামাজ পড়ে তাহলে তার জন্য সেটা মুস্তাহাব হবে অর্থাৎ আল্লাহর সামনে একেবারে বিনয়ী একান্তভাবে আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর মহান আল্লাহর সামনে বান্দা নিজেকে একেবারে ক্ষুদ্র দরিদ্র দিনহীনভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে যদি কেউ টুপি ছাড়া নামাজ পড়ে তাহলে মুনিয়াতুল মুসল্লির ভারস্যমতে সেটা মুস্তাহাব হবে সেজন্য টুপি ছাড়া নামাজ পড়লে কোনো অসুবিধা নেই দ্বিতীয় বিষয় হচ্ছে টুপি সম্পর্কে আমাদের হানাফি মাজহবের আরেকজন গুরুত্বপূর্ণ আলেম আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই উনি ওনার বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যাগ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ যেটা রয়েছে মেশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ মাফাতি মেরকাতুল মাফাতি এই কিতাবুল লিবাসের আলোচনায় উনি আল ফার্কু বাইনানা ওবাইন কাফির আল আমা ইম আল কালানিস এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আমাদের মাঝে এবং মুশ্রিকদের মধ্যে পার্থক্য হচ্ছে মুশ্রিকরা শুধুমাত্র টুপি পরে আর আমরা মুসলমানরা আমরা শুধু টুপি পরি না বরং আমরা পাগড়ি পরি পাগড়ির স্বার্থে পাগড়ি ময়লা মুক্ত রাখবার উদ্দেশ্যে আমরা অনেক সময় টুপি পরি তো শুধু টুপি পরা উনি বলছেন যে হাজাজিউল মুশ্রিকিন শুধুমাত্র টুপি পরা এটা মুর্শিকদের পোশাক মুসলমানের পোশাক হলো মুসলমান পাগরি পরবে পাগড়ির কারণে হয়তো সে টুপি পরবে পরতেও পারে তো শুধু টুপি পরা মুল্লা আলী কারি রাহিমল্লাহ উনি এটাকে মুর্শিকদের পোশাক বলছেন তো তারপরেও বর্তমানে টুপি মুসলমানদের একটি পোশাক হিসেবে স্বীকৃত যদিও অন্য ধর্মের মানুষেরাও টুপি পরে খ্রিস্টান ধর্মের যারা ধর্মগুরু আছে খ্রিস্টান ধর্মের ধর্মগুরুরা টুপি পরে তারপরে ইহুদি ধর্মের যারা ধর্মগুরু বা সাধারণ ধর্ম ভীরু মানুষ যারা তারা প্রত্যেকেই টুপি পড়েন যদিও তাদের টুপির ধরন আর আমাদের টুপির ধরনে কিছুটা পার্থক্য রয়েছে তারপরেও টুপি পড়তে অসুবিধা নেই আর টুপি না পড়লেও কোনো অসুবিধা নেই আরেকটা হলো যদি কেউ বলেন যে সরাসরি টুপি পরা রসুল রসুল্লাহ সাল্লামের কি কিনা যে রসুল্লাহ সাল্লাম টুপি পরে নামাজ আদায় করেছেন কি না এই ব্যাপারে সরাসরি স্পষ্ট কোনো হাদিস নেই বরং রসুল্লাহ সাল্লাম যেই সমস্ত পোশাক পরছেন সেই সমস্ত পোশাকের বর্ণনার ভঙ্গিতে বোঝা যায় যে রাসুলসুল্লাহ সাল্লাম টুপি পরতেন না না পরাটাই ওই পোশাকের বৈশিষ্ট্য ছিল যেরকম বুহারি মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে লিবাসে আছে রসুল্লাহ সাল্লাম সম্পর্কে যে কান আহাবুসিয়াবলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর হিবারা রাসুল্লাস্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল হিবারা আর হিবারা ছিল দুটা চাদর আপনারা অনেকে জানেন শুধুমাত্র বিহীন শুধু দুটা চাদর পরা তো এই চাদরের সাথে টুপি পরাটা কোনো মতেই সামঞ্জস্যশীল নয় আর এই পোশাক সবচেয়ে প্রিয় হওয়ার কারণ হিসাবে হাদিসে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে যে এই পোশাক ছিল সবচেয়ে আড়ম্বরহীন কারণ মানুষ মারা গেলে সবচেয়ে আরম্বরহীন সেলাই ছাড়া পোশাক দিয়ে দাফন করা হয় আর সাল্লাম সবচেয়ে আড়ম্বরহীন যে পোশাক সেটাই পরতেন সেই জন্য সবাই আলেমরা বলেছেন বিশেষজ্ঞ আলেম যারা যে পোশাকে যত বেশি সেলাই হয় তত পোশাকের আড়ম্বর বাড়ে যার জন্য হজের সময় বা হাজিদেরকে বাধ্যতামূলকভাবে আড়ম্বরহীন সেলাই ছাড়া পোশাক পরতে বাধ্য করা হয় সেলাই সেলাই যুক্ত কাপড় পরা নিষিদ্ধ ঠিক সেই কারণে টুপিও যেহেতু একটি আড়ম্বরপূর্ণ পোশাক যার জন্য হজের মধ্যেও এহরাম অবস্থায় কিন্তু টুপি পরা নিষিদ্ধ হারাম কোনো মতেই টুপি পরা বৈধ না তো মানুষ নিজেকে আল্লাহর সামনে একেবারে ছোটো বিনয়ী এই হিসেবে যদি কেউ উপস্থাপন করতে চায় আর সেই জন্য সে যদি টুপি না পরে তাহলে এটা অবশ্যই ভালো যেটা মুনিয়াতুল মুসল্লিতেও রয়েছে সেই জন্য টুপি ছাড়া নামাজ পড়লে নামাজের সবের কোনোই কমতি হবে না টুপি পরে নামাজ পড়লেও নামাজের সব বাড়বে না ঠিক তেমনিভাবে কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে ভালো তবে এর জন্য সব বেশি হবে না পাগরি পর না পরে নামাজ পড়লেও সবের কোনো কমতি হবে না এই পোশাকের সাথে মূলত সবের কম বেশির কোনো সম্পৃক্ততা নাই বুখারি শরীফের হাদিসে এসে আবু হুরার দিল্লাহতাল সম্পর্কে একদিন আবু হরাদুল্লাহালু উনার বাড়িতে উনি নামাজ আদায় করছিলেন উনার জামা ঘরে ঝুলানো ছিল এই সময় এক ব্যক্তি আসছেন আসার পরে দেখছেন যে আবু হুরায়রা জামা ছাড়া খালি গায়ে উনি নামাজ আদায় করছেন আবু হুরায়রাকে দেখে ওই ব্যক্তি বললেন যে কি আশ্চর্য আল্লাহ রাসুলের সাহাবি জামা সারা নামাজ আদায় করছেন উনি আবু হলেরা ওই ব্যক্তির প্রতি একটু রাগান্বিত হয়ে বললেন যে তোমাদের মতো গর্ধবদেরকে দেখানোর জন্যই আমি এই কাজ করছি কারণ আমরা রসুলের যুগে পোশাক পেতাম কোথায় পোশাক তো ছিলই না রাসুলের যুগে আমরা পোশাক ছাড়াই চলাফেরা করছি আদায় করছি তো ওই সময় নামাজের কিন্তু সব কম হয় না। এখন বর্তমানে মুসলমানদের অবস্থা ভালো হয়েছে অর্থনৈতিক যার জন্য পোশাক আছে সেই জন্য পোশাক পরি কিন্তু পোশাক পরলে নামাজের সব বেশি হবে আর কোনো পোশাক ছাড়ার কারণে নামাজ কম হবে এরকম না সতর পরিমাণ ঢাকলেই তার নামা শুদ্ধ হবে স্বভাবের কমতি হবে না তবে সুন্দর পোশাক পরে বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়ায় সেটা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া যেমন ইমাম মালিক সম্পর্কে রয়েছে ইমাম মালিক রহিমাহুল্লাহ উনি খুব শান সৌকতের পোশাক পরতেন তো ওনাকে বলছেন যে আপনি এত রাজাবাদশাদের মতো শান সৌকতের পোশাক পরেন অন্যরা তো সবাই সাদা পোশাক পরেন উনি বলছেন যে এটা হচ্ছে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া যে আল্লাহ আমাকে যে নিয়ামত দিছেন আল্লাহ চান যে বান্দার কাজকর্মে বান্দার আচার ব্যবহারে চলাফেরায় জন্য আল্লাহ নিয়ামতের সুক্রিয়া প্রকাশ পায় আল্লাহ আমাকে যেই পরিমাণ সম্পদ দিছেন সেই সম্পদের সুক্রিয়ার বহিঃপ্রকাশ হিসাবে আমি এই সুন্দর পোশাক করি তো ঠিক এই এইরকমভাবে যার সামর্থ্য আছে উনি যদি আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্যই যদি সুন্দর পোশাক পরেন টুপি পরেন পাগড়ি পরেন তাহলে তার অবশ্যই এই কাজটা প্রশংসনীয় ভালো আর অপরদিকে অন্য দৃষ্টিকোণ থেকে কেউ যদি আল্লাহর সামনে বিনয়ী ভাব প্রকাশের জন্য যদি সাদা সিধা পোশাক পরেন তারপরে টুপি না পরেন পাগড়ি না পরেন তাহলে সেটাও তার জন্য অন্য দিক থেকে মর্যাদার বিষয় হবে যার জন্য বুস্তানুল মুহাদ্দিসিনে মহাদ্দিজদের আলোচনায় খুব সুন্দর আলোচনায় সেই জায়গায় উনি বলছেন যে আমাদের পূর্ববর্তী যারা মনীষী ছিলেন তাদের মধ্যে দুই ধরনের ব্যক্তি ছিল কেউ কেউ ছিলেন যারা ইমাম মালিকের মতো আল্লাহর কাছে নিজের নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানো আল্লাহর নিয়ামতের সুক্রিয়া প্রকাশ এই জন্য অনেকেই খুব শান সৌকতে চলাফেরা করতেন আবার অনেকেই ছিলেন দ্বিতীয় মতে যারা খুব সাদা চলাফেরা করতেন তো সেজন্য আব্দুল হক মুহদ্দেজ জবি আলাই বলেছেন যে এই দুই প্রকার মানুষই ভালো এবং এই দুই প্রকারেই মানুষ বিনয়ী হতে পারে আবার অহংকার হতে পারে কোনো ব্যক্তি যদি খুব শানসৌগতের পোশাক পরে আর সেই যদি মনে করে যে আমাকে তো খুব সুন্দর লাগে মানুষ বাহাবাদে প্রশংসা করে এই জন্য তার মধ্যে রিয়া আসতে পারে অহংকার আসতে পারে আবার কোনো ব্যক্তি একেবারেই সাদা সিদা পোশাক পরে খুব বেশি ভালো না কম দামি ছেঁড়া তালি দেওয়া তারপরে টুপি নাই পাগড়ি নাই এই ব্যক্তির মনেও অহংকার আসতে পারে সে যদি মনে করে যে এতে মানুষ আমাকে একটু বুজুর্গ বুজুর্গ বলবে এরকম যদি কেউ বলে তাহলে এটা হতে পারে সেজন্য সেই জন্য দৃষ্টিকোণটা কী সেটা দেখতে হবে বান্দা কোন দৃষ্টিকোণ থেকে টুপি পড়লো কোন দৃষ্টিকোণ থেকে টুপি পড়ল না তো সেই জন্য যদি বিনয় প্রকাশের জন্য হয় তাহলে এতে কোনো সমস্যা নেই তার সবেরও কোনো কমতি হবে না আর টুপি এবং পাগড়ি এগুলো যে অলঙ্কারপূর্ণ পোশাক সৌন্দর্য বর্ধনের জন্য পরা হয় সেটার সম্পর্কে বিখ্যাত উক্তি আছে যে আল আরব পাগড়ি হচ্ছে আরবদের মুকুট অন্য দেশের মানুষেরা যেরকম সৌন্দর্য প্রকাশের জন্য ভাব তারপরে অহংকার আত্মগরিমা ইত্যাদি বিষয়ে বোঝানোর জন্য বিশেষ করে রাজা এই মুকুট পরিধান করেন আমরা আরবরা মুকুট পরিধান করি না তবে আমাদের আরবদের মুকুট হচ্ছে পাগড়ি পাগড়িটাই মুকুটের স্থলাভিষিক্ত সেজন্য এটা একটা অতিরিক্ত সৌন্দর্য অলঙ্কারের পোশাক কেউ যদি মনে করেন যে আমি অতিরিক্ত সৌন্দর্য গ্রহণ করলাম না তাহলে এটা তার জন্য কোনো দূষণীয় বিষয় নয় এবং তার জন্য কোনো স্বভাবের কোনো কমতির বিষয় নাই নামাজ এর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই নামাজের সংশ্লিষ্টতা হচ্ছে ব্যক্তির মনের সাথে তার আন্তরিকতার সাথে খুশু খুদুর সাথে আল্লাহর সামনে বিনয়ভাবে দাঁড়ালো কিনা না আল্লাহর সাথে তার সম্পর্কটা কীরকম তার পোশাক যাই আছে সেই পোশাকটা বৈধ কিনা সেই পোশাকটা বৈধ পয়সার কিনা কিনা এগুলো হচ্ছে দেখার বিষয় অন্য কোনো কিছু না তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম